নীলফামারীতে কৃষকদের উৎপাদিত ফসল শুকানোর জন্য কোনো ব্যবস্থা নেই ফলে বাধ্য হয়েই মহাসড়কে ধান বা অন্যান্য শস্য শুকাতে দেন তারা এতে যানবাহন চলাচল করায় ঝুঁকি সৃষ্টি হয় বেড়ে যায় দুর্ঘটনা ফসল উৎপাদনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতা করলেও মাড়াই কিংবা শুকানোর বিষয়ে সহায়তা করছেন না কেউই নেলফামারি সংবাদদাতা ওয়ালি মাহমুদ সুমনের প্রতিবেদন নীলফামারী জেলায় এবার বড় ধানের আবাদ হয়েছে সোয়া লাখ হেক্টর জমিতে আবহাওয়া ভালো থাকায় ফলন হয়েছে ভালো জায়গা না থাকায় সড়ক মহাসড়কে ধান শুকাতে দিয়েছেন কৃষকরা ফসল শুকানোর কোনো অবকাঠামো না থাকায় বাধ্য হয়েই সড়কে ধান শুকাচ্ছেন তারা ফসল শুকানোর আধুনিক প্রযুক্তি চান কৃষকরা আমরা এখন ধানগুলো শুকাবো কই রাস্তা ধারা তো কোনো উপায় নেই ধানগুলো কি নষ্ট করে দুই চারটা করে খোলান যদি হইতো তাহলে মনে কৃষকের আমাদের জন্য খুব সুবিধাজনক হয়েছে এদিকে সড়কে ফসল শুকানো এবং পাশে খড় স্তূপ করে রাখায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছেন যানবাহন চালকরা যদি একটু বৃষ্টি হয় এতটাই নরম হয়ে যায় যে গাড়ি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটাইতেই পারে গাড়ির মধ্যে চাকার মধ্যে খের আছে যাচ্ছে পিছিলি যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটতেছে তো বিশেষ করে গ্রাম অঞ্চলের রাস্তাগুলো একটু ছোট সাধারণত ছোট হয় তো ওই পর্যায়ে রাস্তাগুলো আরো ছোট হয়ে গেছে ফসল মারাই ও শুকানোর সমস্যা নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কৃষকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার উদ্যোগ নেওয়ার কথা জানালেন পুলিশ সুপার ভুট্টা কিংবা ধান আয়ের করে নাsilkা কিংবা এরকম কোন রাস্তায় প্রতিবন্ধকতা না করে সেই জন্য আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি এবং তাদেরকে আমরা সেখান থেকে সরিয়ে দিচ্ছি সড়কে ফসল মারাই বন্ধে কৃষকদের সতর্ক করতে কৃষি বিভাগকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে যারা চাষি ভাইয়েরা আছে কৃষি বিভাগ অনুরোধ করেছি তারা যাতে এই চাষিদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি কাজটি পরিচালনা করে যাতে তারা এই ধান এবং খড় যানবাহন চলাচলের রাস্তায় না শুকায় ওয়ালি মাহমুদ সুমন বৈশাখী সংবাদ নীলফামারি